रामकृष्ण शारदा मिशन सिस्टर निवेदिता गार्ल्स स्कूल प्राय प्रत्येक बछरई माध्यमिकेर प्रथम दस कृति छात्र छात्रीदेर तालिकाय जायगा करे नेय एई स्कूलेर छात्रीरा। किन्तु एबछर नम्बर नेमे गिएछे 450-এর কাছাকাছি। সেখানেই আপত্তি ছাত্রী ও তাদের অভিভাবকদের। বিক্ষোভের পথ বেছে নিলেন 102 জন ছাত্রী ও তাদের অভিভাবকরা। আমাদের কি নাম্বার দেওয়া হয়েছে? আমরা এই নাম্বার পাওয়ার যোগ্য? আমরা অরিয়াল পাই স্কুলে ভর্তি হওয়ার জন্য, স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা কত ধরেছি আমরাই জানি। স্কুলে পার্সিয়ালিটি হয় এটা আমরা নিজেদের চোখে দেখেছি, আর আজও লেলেসালটা সেটাই প্রতিফলিত হয়েছে। আমরা কোন স্কুলে ভর্তি হব? কোন স্কুলে আমাদের 85% একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শহরের ভালো স্কুলগুলিতে চাওয়া হচ্ছে 90% নম্বর, ফলে ভর্তির ফর্মটুকুও তুলতে পারছেন না ছাত্রীরা। যখন নম্বরে কাট অফ আছে প্রত্যেকটা ভালো স্কুলে 90% মার্কস, আর আমাদের সেখানে লেভেলটা 80% এরও নিচে, আমরা কোন স্কুলে ভর্তি হব? আমরা পাচ্ছি না, সব জায়গায় 90% চাইছে, আমরা কোথেকে দেব? আমরা তো পাচ্ছি না, তো এত কম সেখানে নিজেদেরই লজ্জা লাগছে, ভাবতে পারছি না, অন্য অন্য স্কুলও ভাবতে পারছি না যে নিবেদিতার নাম্বার এত কম। শোন, নিচে জেনারেলি এখানে নাম্বার পায় না, 600-এর উপরই হয়, আর এইবারে 450 থেকে শুরু হয়েছে। 600-650 কোনো ছেলেমেয়েরা পাচ্ছে না, তো তারা লাইনে দাঁড়াবে কি করে? ফর্মটা পর্যন্ত আমরা তুলতে পারবো না। বিগত বছরগুলিতে স্কুলের নাম আর কঠিন শিক্ষাদানের পদ্ধতি ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে কয়েক পা এগিয়ে দিত। পাশা উল্টে গেল এবছর। পর্ষদের কাছে ইচ্ছাকৃতভাবেই কম নম্বর পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ, তাই রেজাল্ট খারাপ এসেছে দাবি অভিভাবকদেরও। ওদের খাতাও দেখায় অন্য সাধারণ স্কুলের মতো নয়, কোশ্চেনও করা হয় খুবই হাই, প্রচন্ড কঠিন, অন্য কঠিন ভাবে, আমরা সেটাও মেনে নিয়েছি। আমরা জানি যে দিদিরা এইভাবে ওদেরকে তৈরি করছে, ঠিক আছে, কিন্তু মাধ্যমিকে এরকম ফল হবে আমরা কোনো গার্জেনই আশা করিনি। শুধু করা নিয়মে বেঁধে রাখাই নয়, স্কুল নাকি পক্ষপাতিত্ব করেছে এর আগেও, এমনটাই অভিযোগ অভিভাবকদের। কোনোদিন প্রতিবাদ করে না, এই স্কুলটা আমাদের কাছে মন্দির ছিল। আমার মেয়ে বা এই স্কুলের মেয়েরা এই রেজাল্টের থেকে অনেক বেশি ভালো, অনেক এর থেকে বেশি নাম্বার পাওয়ার যোগ্য। এই পরিস্থিতিতে ডিপ্রেশনে চলে যেতে পারেন ছাত্রীরা, নিয়ে নিতে পারেন যে কোনো হঠকারী সিদ্ধান্ত দাবি করছেন অভিভাবকরা। তারা কিছু করে ফেলতে পারে মেয়েগুলো, লজ্জায় তারা মোবাইল অফ করে দিতে বলছে, একটা সাধারণ যদি এত নাম্বার পায় আমরা কি পেয়েছি? কেন নাম্বার হলো? এরা কি বোর্ডের নিয়ম মেনে ক্লাস 9 এর খাতা দেখেছিল? এই খাতা তাহলে পর্ষদ আবার চেক করুক। তবে বিজ্ঞান বিভাগে পড়তে ইচ্ছুক ছাত্রীদের জন্য কোনো ব্যবস্থা করতে পারলেও অন্যান্য বিভাগের ছাত্রীদের জন্য কোনো আশ্বাস দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। আপনারা যদি মেয়ে ভর্তি করতে না পারেন, আমরা কিছু না কিছু একটা ব্যবস্থা আপনাদের জন্য নিশ্চয় করব, কিন্তু সায়েন্স সেটা আমরা সায়েন্স ডিপার্টমেন্টটা পারবো, আর্টসটা পারছি না এখনই, আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কিছু চেষ্টা করব। অবশেষে পুলিশি হস্তক্ষেপ ও স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে দাঁড়ান অভিভাবকরা, কিন্তু ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।